নমস্কার বন্ধুরা, আমরা সোনারপুর বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে যাচ্ছি। ও পুজো দিতে যাওয়ার কারণটা হলো আমাদের চ্যানেলটা আজকে মনিটাইজেশন হয়ে গেছে। যেহেতু মনিটাইজেশন আজকে হয়েছে, সেই জন্য আজকেই আমাদের পুজো দেওয়াটা খুব দরকারি। যেহেতু সোমবার, সে তাও বাবু বলল যে আজকেই পুজো দিতে যেতে। আবার তার মধ্যে দুপুরবেলায় বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য রাস্তাঘাটও ভেজা ভেজা হয়ে রয়েছে, আবার কখন না বৃষ্টি নামে। আমরা তার মধ্যেই আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি, আবার আকাশেও মেঘ জমে রয়েছে, কখন না বৃষ্টি নামে। আমরা যেহেতু গড়িয়া এলাকায় থাকি, সের জন্য কামালগাছি হয়ে আমাদের সোনারপুর যেতে হয়। আবার সামনে অ্যাম্বুলেন্স পড়ে গেছে, এই বৃষ্টির মধ্যে ও কান্না করা আবার বিপদ হয়েছে। এই দেখুন, আমরাও কথা বলতে বলতে বিপত্তারিণী মন্দিরে চলে এসেছি। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই বিপত্তারিণী মন্দির। তারও আগে বলে নিই, আপনারা পাশে ছিলেন বলেই আমার চ্যানেলটা আজকে মনিটাইজেশন হলো। আজকের দিনটা মন্দিরে পুজো দেওয়ার সুযোগ পেলাম আপনাদের জন্য। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন, পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ বলে শেষ করা যাবে না। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, একটু এই রাস্তাটা দিয়ে একটু সোজা গেলেই মন্দির। ওই দেখুন, দূরে মন্দির দেখা যাচ্ছে। মন্দিরের কাছেই চলে এসেছি, এই রাস্তাটার পাশেই মন্দির। পাশের দোকানগুলোও খোলেনি, আজকে বৃষ্টির জন্য মনে হয় বন্ধ করে রেখেছে। দেখুন, একদম দোকানগুলোও বন্ধ, রাস্তা বৃষ্টির জন্য লোকজনও নেই। আমরা এই বিপত্তারিণী মন্দিরে চলে এসেছি, এটা হচ্ছে মন্দিরের গেট। আমরা এবার ঢুকে পড়েছি, মা ছেলে বাবু গাড়ি রাখুক, রেখে দুজনে মিলে যাব পুজো দিতে। সন্ধ্যা আরতিরও সময় হয়ে গেছে, 5টা বাজতে যা, আমরা সন্ধ্যা আরতিটাও দেখব। গাড়িটা লক করে দিয়েছে। দেখুন, আজকে যেহেতু সোমবার, একটু মন্দিরটা ফাঁকা, মঙ্গলবার হলে পরে একটু বেশি ভিড় হয়। আমরা ওইখানে জুতোটা জমা রেখেছি, কারণ জুতো রাখার জায়গা নেই। ওখানে আমাদের একটা ব্যাগের মধ্যে জুতোটা জমা রাখতে হয়। এবার জুতো রেখে আমি হাত ধুয়ে এবার প্রসাদ কিনতে যাচ্ছি। প্রসাদটা নিয়ে মন্দিরের ভেতরে ঢুকব। মন্দিরের সামনেই চলে এসেছি, এখন করোনাকাল থেকে মন্দিরের ভেতরে ফুল নিয়ে ঢুকতে দেয় না, সেজন্য শুধু প্রসাদ আর ধূপকাঠি মোমবাতি নিয়েই যেতে হয়। এটা হচ্ছে মন্দিরের ওপরে যাওয়ার সিঁড়ি। দেখুন, মন্দিরে ঢাকের আওয়াজ আসছে। পুজো দেওয়া হয়ে গেছে, ভেতরে ভিডিও করার অনুমতি নেই, সের জন্য আমরা ভিডিওটাও করিনি। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এক সাইড দিয়ে ঢোকা আর এক সাইড দিয়ে বেরিয়ে যাওয়া। একদম সন্ধ্যা আরতি দেখে খুব ভালো লাগলো। আপনারা কখনো সময় পেলে পরে এখানে পরে এসে সন্ধ্যা আরতিটা দেখবেন, মন একদম শান্ত হয়ে যাবে। আমরা ধূপকাঠি মোমবাতি মন্দিরের ভেতরে তো জ্বালানো যায় না, তাই এখানে বেদি আছে, বেদির মধ্যেই ধূপকাঠি মোমবাতি জ্বালাতে হয়। সের জন্য আমি ধূপকাঠি মোমবাতিটাকে জ্বালিয়ে একটু ঠাকুরকে দেখিয়ে নিই। Oh, God.
পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের এখান থেকে জুতোও নেওয়া নিয়ে নিয়েছে বাবু। দেখুন মন্দির চত্বরটা কত পরিষ্কার। আর বাড়ি যাওয়ার পালা, আমরা যে রাস্তা দিয়ে এসছি কামালগাছি ধরে সোনারপুরে, সেই রাস্তা দিয়ে যাব না, ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। সেজন্য ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, সেজন্য হেলমেটটা আর পরিনি। এখন সন্ধ্যা হয় একদম, মুখে অনেক অন্ধকার অন্ধকার হয়ে আসছে। যাচ্ছি বিপত্তারিণী মন্দিরে পুজো দিয়ে যেন একটা আলাদা শান্তি হয়। একদম সন্ধ্যা আরতিটা দেখলে পরে মন যেন একদম শান্ত হয়ে যায়। আমাদেরও সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর একটু গেলে পরে বাড়ি পৌঁছে যাব। বাড়িতে আমার আরেক ছেলে আবার অপেক্ষা করছে। বাড়ি পৌঁছে গেছি, অন্ধকারও হয়ে গেছে। ওই যে আমার আরেক ছেলে অপেক্ষা করছে, ওর নাম হচ্ছে পুকু, আমার ছোট্ট ছেলে। বড় ছেলে শুভ, ছোট ছেলে পুকু। ফ্ল্যাটে ঢুকছি, দেখে আনন্দে ওরকম জানলা দিয়ে মুখ বাড়িয়ে রয়েছে, দেখলে পরেই চলে আসবে কাছে। দেখুন তাকিয়ে রয়েছে আমাদেরকে দেখার জন্য। তালা খোলার সাথে সাথে ও কাছে চলে আসবে, বাইরে বেরোনোর চেষ্টা করবে। এই দেখুন মুখ বাড়াচ্ছে বাইরে বেরোনোর জন্য, ও সুযোগ খোঁজে শুধু কতক্ষণে একটুখানি বাইরে যাব, বাইরে একটুখানি ঘুরে আসব। তার মধ্যে আমরা দাদাকেও পাইনি, মাকেও পাইনি, আরও আনন্দে আটখানা হয়ে গেছে আমরা ঘরে ঢোকার পরে। এখন ওর মিনিট পাঁচেক চলবে, ওকে কোলে নিয়ে আদর। আজকের দিনটা এইভাবেই শেষ করলাম, আপনারা আমাদের পাশে থাকবেন এটাই আশা করব। আমাদের চ্যানেলটা যাতে আরও বড় হয়, এগিয়ে যায়, এটাই ঈশ্বরের কাছে আমাদের হয়ে প্রার্থনা করবেন। Oh, you can stick to it, take it on back.